দর্শক, লক্ষ্মীপুর থেকে ঘূর্ণিঝড় মোখার আরও খবর জানিয়েছেন সহকর্মী ডালিম কুমার দাস টিটু। জানেন যে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট যে ঘূর্ণিঝড় মুখা, এই মুখাটি মুখা কিন্তু বাংলাদেশে আঘাত হানতে পারে। যেমন এই মুখা আঘাত হানার কারণেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলগুলোকে বিপদ সংকেত দেওয়া হয়েছে। লক্ষ্মীপুরও কিন্তু 8 নম্বর বিপদ সংকেতের মধ্যেই আছে। মাঝে মাঝে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ে, গাছের পাতা কিন্তু নড়ে না। মাতব্বরহাট আশ্রয়কেন্দ্রটি কিন্তু পুরোটাই খালি আছে, একটি লোকও কিন্তু আশ্রয়কেন্দ্রে নাই। তো আমি এখানের যে লোকজন, এখানের যে স্থানীয়রা, আমি স্থানীয়দের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছি যে নাই কেন। তারা বলেছেন যে আসলে এই তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় নাই এবং বিদ্যুতের সমস্যা, বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু রাতে চলে গেছে। আসলে এই যে মোখার যে বিষয়টা, এই মোখার বিষয়ে যেমন যদিও আমরা একটু উৎকণ্ঠাতে থাকি, এই দরিদ্র মানুষগুলো কিন্তু মানে বেহাল পরিস্থিতি আছে বলে মনে করেন যে স্থানীয় যে ব্যক্তি আমাকে জিজ্ঞেস করেছিলেন উনি। তো এই এই ছিল লক্ষ্মীপুর থেকে আমার কাছে ঘূর্ণিঝড় মোখার সর্বশেষ পরিস্থিতি।